আমার কিছু রেকর্ড আছে আওয়ামী রাজনীতিতে, সেই রেকর্ডগুলো আপনাদের জানা থাকা দরকার। যেমন একটা হচ্ছে, শুধু আমি কেন্দ্রীয় কমিটির কোন নেতা মেম্বার ছিলাম না, তবু আমাকে 91টি দুটো আসনে নমিনেশন দিয়েছিল। দেশবাসী তথা ফেনীবাসীর উদ্দেশ্যে কিছু তথ্য রেখে যেতে চাই, কিছু তথ্য দিয়ে যেতে চাই, যে কোনো যেহেতু আমার পরবর্তীকালে আমার রক্তের মধ্যে খুব একটা আরেকজন রাজনীতি বড়বিদ এসে আমাকে স্মরণ করবে এরকম আমি দেখছি না। তবে আমার আমি যে কিছু ইতিহাস সৃষ্টি করেছি ফেনীর রাজনৈতিক অঙ্গনে, এই ইতিহাসের কিছু কিছু তথ্য মানুষের জানা থাকা দরকার। যেমন আমি সেদিন নেত্রীর সঙ্গে কি কথা কিভাবে কি হলো বলবো, আগে যেহেতু ঘোষণা করেছি, এটা বলার জন্যই আজকে তাড়াতাড়ি লাইভ।